ধন্যবাদ মলয় চন্দন শাহকে, এই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত সবাইকেই আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। আর একটা সুসংবাদ, যে আমরা যাদেরকে সম্মাননা জ্ঞাপন করব তার মধ্যে প্রবুদ্ধ বাগচি ইতিমধ্যে এসে গেছেন, প্রবুদ্ধ বাগচিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। এবং সেই সঙ্গে যে একটা অপ্রীতিকর অবস্থা আমাকে পড়তে হয়েছিল, যেহেতু অনুষ্ঠান পরিচালনা করতে গেলে তার আগে যে নিজেকে পরিচালনার একটা ইয়ে করতে হয় সেটা ছিল না, এ করার কথা সে দেরি করে ফেলেছিল একটু কারণের জন্য। এসে গেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি তার থেকে মুক্তি পেলাম এবং আপনাদেরকেও মুক্ত করলাম। সুমিতাদের কাছে খুব দুঃখ প্রকাশ করছি যে তার নামটা আমি ভুল উচ্চারণ করে ফেলেছি। সুমিতাদি এমনি কারুভাস পত্রিকার কয়েকটা বানান নিয়ে বলেছেন এবং একদম সত্যি কথা, যে বানান ভুল থাকলে আমি নিজে যেহেতু একটা সংবাদপত্র পড়ি, আমার একটা বানান যদি ভুল হয়ে যায়, এরকমও দিন গেছে রাত গেছে যে সেই বানানটাকে পুরো কাগজ হাতে লিখে তারপরে লোকের কাছে বা পাঠকদের কাছে পাঠাতে হয়েছে আমাকে, কিন্তু কারুভাষের বেলায় সেটা সম্ভব হয়নি। এবং সুমিতা দিয়ে সেই বলেছেন তার কথা আবার আমি মেনে নিয়ে, যাতে আগামীতে এই তাড়াহুড়ো সম্পাদককে বলবো যে উনি কাজ করতে করতে শেষ দিকে গিয়ে এত তাড়াহুড়ো মধ্যে পড়ে যেতে হয় যে গ্রুপ দেখার দায়িত্বটা আমার পরে পরে দোষটা আমার পরে বক্তাকে শেষ করতাম। যাই হোক, আমি এবার পরিচালনার জন্য মুক্তধারা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার আগে যিনি সঞ্চালনা করছিলেন উনি বিনয় করলেন, কোন অংশেই ঠিক নেই, যে একটি আড়ম্বরহীন আন্তরিক অনুষ্ঠান, তো সেখানে আড়ম্বর বা অলঙ্কার মিশিয়ে সঞ্চালনা করতে হবে এমনটা নয়, অন্তরে পৌঁছলেই হলো। আর উনি ডেকে উনি একবার অনুরোধ করেছেন, আমি আর একবার অনুরোধ করছি প্রবুদ্ধ বাগচিকে মঞ্চে এসে বসার জন্য। হে বসন্ত, হে সুন্দর ধরনীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধরো ভুবন মোহিনী নব বড় বেশি, তাহলে নাকি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ, আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আভরণ, ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ করে আহরণ। বসন্তকে কবি এভাবেই বর্ণনা করেছেন, বসন্তকে কবি এভাবেই বরণ করেছেন। বসন্ত আমাদের কাছে একবারই আসে ভীষণ আকাঙ্ক্ষিত, সেই বসন্তে কবির ডাকে রাজাও তার সিংহাসন ছেড়ে পথে বেরিয়ে পড়ে, এমনই বসন্তের এবং কবির ডাকের জোর। সেই কবি এরকমই একজন কবি এবং প্রাবন্ধিক প্রবুদ্ধ বাগচিকে কারুভাষ পত্রিকা সম্মানিত করবে, আর প্রবুদ্ধ বাগচির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন অন্যতম আরেকজন প্রাবন্ধিক সুব্রত গঙ্গোপাধ্যায়। আমি তাকে অনুরোধ করব প্রবুদ্ধ বাগচি সম্পর্কে আমাদের, যদিও আমরা তাকে সবাই চিনি, তবু একটা আনুষ্ঠানিক পরিচয়ের একটা অবকাশ থেকে যায় সেই কাজটা, আমি যদি যদি উনি করেন সুব্রত গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব উনি প্রবুদ্ধ বাগচি সম্পর্কে আমাদের কিছু বলুন। Thank you.
নমস্কার, শুভ সন্ধ্যা। আস্তে আস্তে হল ভর্তি হচ্ছে মালদাকে দেখে, মুষ্টিমেয় হওয়াটাই তো ভালো। এই কবিতা সন্ধ্যায় একেবারে বিরাট ব্যাপক ভিড়, এসব কোথায় মানানসই নয়। কিছু চেয়ার ফাঁকা থাকলেও মালদাকে আমি মানুষীকে খুব আন্তরিক অনুরোধ করেছিলাম, সেই অনুরোধটা মানুষই লাভ না। ওকে আমি বারবারই বলেছিলাম যে বলছি আমাকে দেখো না, আমার শরীর ভালো যাচ্ছে না, এগুলো আমি অবশ্যই যাবো অনুষ্ঠানে, সারাক্ষণই থাকবো, হয়তো দু একটা কবিতা পড়বো, কিন্তু আলোচনা বা এসব ব্যাপারে আমাকে দেখো না। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষই না বললেও বা অনুরোধ না রাখলেও এমন একজনকে কারুভাস পুরস্কৃত করছে যে আমার খুব আপনজন। প্রবুদ্ধ বাক্যের সঙ্গে আমার আলাপ বেশ কয়েক বছর আগে থেকে, এবং আমি নিজে প্রাথমিক অন্তত এইটুকু চিনতে পেরেছিলাম যে প্রবুদ্ধের মধ্যে একটা ভালো গদ্যকারের ছিল, এবং সেই সম্ভাবনাটা আস্তে আস্তে পরে দেখলাম সত্যি আমার পূর্বাভাস বা নিজের সঙ্গে নিজের একটা যে বোঝা করা হয়েছিল সম্বন্ধে, সেটা আস্তে আস্তে কিন্তু ফলবতী হলো, ভাল লাগলো। এবং ও এখন গদ্যকার হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত, ওর আমি গদ্যের প্রত্যেকটি গদ্যের আমি খুব নিবিষ্ট পাঠক, এবং বলতে দ্বিধা নেই যে ওর প্রত্যেকটি প্রবন্ধের আগে তার মানসিক প্রস্তুতি আমি দেখেছি, আমার সঙ্গে আলোচনা করে, প্রতিটি বইয়ের আগেও তার পরিকল্পনা বিন্যাস ইত্যাদি নিয়ে অনেক রকম আলোচনায় ও সাগ্রহে আমার কাছে আসে। আমাদের মধ্যে একটা অদ্ভুত একটা বেশ যোগাযোগ, সুন্দর একটা যোগাযোগ থেকে যায়। এবং সত্যি বলছি ও আমার গদ্যের নিশ্চয়ই পাঠক, কারণ ও সব রকম খোঁজখবর রাখে আমার সম্বন্ধে, এবং ওকে জানাই যে ব্যাপারটা পারস্পরিক। আমি ওর গদ্যে খুব ভালো পাঠক, এবং খুব আন্তরিকভাবে ওর গদ্যের পাঠ নিয়ে থাকি। একটা কথা জানাই, ও গদ্য যে লেখে প্রাবন্ধিক হিসেবে তো অনেক দায় আমাদের, অনেক অপ্রিয় হওয়ার দায়ও থাকে, কিন্তু ওর মধ্যে যেটা আমি গোড়া থেকে দেখেছিলাম যে প্রাবন্ধিক হিসেবে ওর মধ্যে ভারী সুন্দর একটা ভারসাম্য আছে। আবেগ এবং যুক্তি এই দুটোর একটা মেলবন্ধন ঘটিয়ে যে গদ্য লেখা যায়, একটা বিশেষ ঘরানার গদ্য প্রস্তুত করা যায়, এটা প্রবুদ্ধ কিন্তু গোড়া থেকেই এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়েছিল, এবং সেই গুরুত্বের সাক্ষ্য আমরা নিয়েছি বরাবর। ও যে খুব বেশি গদ্য লেখে তা নয়, খুব নিয়মিত লেখে, কিন্তু খুব পরিমিতভাবে অল্প জায়গাতেই লেখে, এবং প্রত্যেকটা প্রবন্ধের কিন্তু একটা গুরুত্ব থাকে, নতুন কথা কিছু বলার একটা প্রচেষ্টা, নতুন কিছু উদ্ভাবন ক্ষমতা নিয়ে কিছু বলা, হ্যাঁ, এবং বিশেষ কতগুলো বিষয়ে বিন্যাস ঘটিয়ে একটা প্রবন্ধকে দাঁড় করানো। আর একটা কথা হয়তো আপনারা অতটা জানেন না যে ও কবিতা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে গদ্য চর্চা যেমন করে, তার সঙ্গে ওর একটা কিন্তু বিশেষ জায়গা আছে। প্রত্যেক লেখকের একটা খুব জোরের জায়গা থাকে, তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কবিতাকারের একটা জোরের জায়গা থাকে, একটা বিশিষ্ট জায়গা, যে জায়গা থেকে প্রচণ্ড একটা আত্মপ্রত্যয় নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে সে এই লেখালেখিগুলো চালিয়ে যেতে পারে। তো প্রবুদ্ধের সবচেয়ে জোরের জায়গাটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ও কিন্তু গান নিয়ে অসাধারণ কিছু প্রবন্ধ ইতিমধ্যে লিখে ফেলেছে, গুলিও আছে, হ্যাঁ, রবীন্দ্রনাথের উপরেও একটা অসম্ভব তপল আছে, অস্তিত্ব আছে, এবং নতুন কিছু কথা শোনাবার জন্য ও কিন্তু গদ্যের আশ্রয়ে কথা বলে। এই জায়গাটা কিন্তু প্রবুদ্ধের একটা বিরাট জায়গা, এবং যে জায়গাটা আমার মনে হয় আগামী দিনে আরো বেশি তার স্ফুরণ ঘটবে। হ্যাঁ, গদ্যটাকে এত সুন্দরভাবে ও
কানের আবহের মধ্যে নিয়ে গিয়ে বিষয় বিন্যাস ঘটায়, বিষয়ের একটা বিশ্লেষণ ঘটায়। হ্যাঁ, প্রাবন্ধিক হিসেবে যে কথাটা বলছিলাম যে ওর বিশ্লেষণী শক্তি বা যুক্তি বিন্যাস বা ভাষার উপর দখল, এই জিনিসগুলো তো গদ্যকালের একটা মারাত্মক জায়গা, যে জায়গা থেকে একজন পাঠককে আকৃষ্ট করা যায়, একজন পাঠককে প্রবন্ধমুখী করা যায়, এই ব্যাপারটা প্রবুদ্ধের মধ্যে ভীষণভাবে আছে। আমার ভীষণ ভালো লাগছে আজকে যে একজন সার্থক গদ্যকার হিসেবে ও গদ্যটাই আসলে স্বীকৃত হলো কারুবাসীর মাধ্যমে, কারুবাসীর সৌজন্যে। এটা আমার খুব তৃপ্তির জায়গা, খুব খুশি আমার জায়গা যে প্রবুদ্ধ আমার নিজের একজন, সত্যি বলছি আমার নিজস্ব ঘরানার একজন গদ্যকার, ও নিজেও হয়তো সেটা স্বীকার করবে আমার মনে হয়, যে আমি আমি ঠিক যেভাবে গদ্যকে দাঁড় করাতে চাই বা যেভাবে গদ্যে বিন্যাস ঘটাই, প্রবুদ্ধ কিন্তু সেই জিনিসটাকে বোধ হয় মান্যতা দেয়। আর কারুবাসকে আমি তো অসম্ভব কারুবাসের কাছে কৃতজ্ঞ রইলাম যে আমার একজন প্রিয়তম অন্যতম একজন গদ্যকারকে এইভাবে সম্মানিত করা হলো, এর জন্য আমি প্রচণ্ডভাবে খুশি, অসম্ভব ভালো লাগছে। এত তৃপ্তি জায়গা থেকে কথাগুলো বললাম, আমার শরীর খুব ভালো নেই, আমি খুব বেশিক্ষণ মঞ্চে বসে থাকা আমার পক্ষে একটু মুশকিল হয়। আমি পরবর্তী সময়ে দু একটা কবিতা পাঠ করব। আর এইটুকুনি বললাম প্রবুদ্ধ সম্বন্ধে, বেশি হয়তো বললাম না, আরও হয়তো বেশি বলার মতো জায়গা তৈরি হতে পারে ভবিষ্যতে, কিন্তু ও আরও ভালো লেখক, ওর জন্য আমার আন্তরিকতম শুভেচ্ছা রইল, আন্তরিকতম ভালোবাসা রইল। প্রবুদ্ধকে আমরা শুনলাম, আমরা অনেকেই হয়তো পড়েছি, আবার অনেকে হয়তো পড়া এখনো হয়নি, তবু এই আলোচনা আমাদের লেখক সম্পর্কে, প্রাবন্ধিক সম্পর্কে আরো আগ্রহ, তার লেখা সম্পর্কে আরো আগ্রহ তৈরি করে, জন্মায়। যেটুকু উনি বললেন যে আরো বাকিটা বলা হলো না, সেটুকু আমরা বাকিটা নেব ওনারটা পড়ে সরাসরি। আমরা এবার কীর্তিবাস কারুভাস পত্রিকা আমাদের প্রবুদ্ধ বাচ্চিকে সম্মাননা জ্ঞাপন করবেন। আমি জ্যোৎস্না দিকে বলছি একটু মঞ্চে আসতে, এবং সেই সঙ্গে কারুভাস পত্রিকার যিনি প্রাণ পুরুষ নয় প্রাণ কন্যা মানসীকে বলছি, এই প্রবুদ্ধ বাচ্চির মানপত্র যেটা, যে সম্মান আমরা কারুভাষ দিচ্ছে, সেটি যেটি লিখিত আকারে রয়েছে, সেই মানপত্রটি পাঠ করে সকলকে শোনানোর জন্য। তারপর সুব্রত গঙ্গোপাধ্যায় কারুভাষ পত্রিকার পক্ষ থেকে প্রবুদ্ধ বাচ্চিকে তুলে দেবেন এই মানপত্র। বিনয় ঘোষ স্মৃতি পুরস্কার প্রাপক কবি ও প্রবন্ধকার প্রবুদ্ধ বাচ্চি। মাননীয় সুর, কবিতা, প্রবন্ধ, গল্প, পুস্তক, সমালোচনা, পত্র, প্রতিবেদন, কিশোর, গল্প, সাহিত্যের সর্বক্ষেত্রেই আপনার সহজ জনের মতো যাতায়াত। আমরা বিস্মিত হই, মুগ্ধ হই, আপ্লুত হই এই তরুণ বয়সেই আপনি অসাধারণ বাগ্মী। রবীন্দ্রনাথের গান নিয়ে আপনার চিন্তাভাবনা নতুন করে আমাদের চেতনায় ধাক্কা দেয়। এভাবেই আপনার মনন মেধায় আমরাও সমৃদ্ধ হয়ে উঠতে চাই আগামী দিনগুলিতে। হৃদয়ের প্রসারতায় বৈদ্ধবদের দুতিতে শব্দের আধুনিকতায় ইতিমধ্যেই আপনি স্বীয় গুণে গুণান্বিত। আপনার মেধার ভেতর অহর্নিশ বারুক নতুন শোনিত প্রবাহ, আর সেই শোনিত প্রবাহ থেকে আমরা সংগ্রহ করব পথ চলার নব রূপালঙ্কার। আমরা অপেক্ষায় আছি আপনার আরো নতুন সৃজন প্রকাশের জন্য। শ্রদ্ধা ও অভিনন্দন সহ কারুভাস। কারুভাস পত্রিকার পক্ষ থেকে বিনয় মজুমদার স্মৃতি পুরস্কার তুলে দেবেন সুব্রত গঙ্গোপাধ্যায়, তুলে দেবেন বিনয় ঘোষ স্মৃতি পুরস্কার, তুলে দেবেন
সুব্রত গঙ্গোপাধ্যায় প্রবুদ্ধ বাগচিকে রয়েছে একটি, আমার মনে হয় সুব্রতদার যদি একটু উত্তরীয়টা আপনি কমিয়ে দেন। রয়েছে একটি উত্তরীয় একটি এই সময়কে এবার আমি প্রাবন্ধিক এবং কবি হিসেবে এই পুরস্কারটা দেওয়া হলো বলে আমার ধারণা। কিন্তু মনে করিয়ে দিই যে ও তো একজন প্রতিষ্ঠিত প্রাবন্ধিক নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে কিন্তু জুড়ে আছে কবি সম্বোধনটাও জুড়ে আছে, কবিতাকেও বোধ হয় একটু উপেক্ষাই করছে, কবি সত্তাকে ও যেন আরেকটুখানি এগিয়ে নিয়ে যায়, প্রবন্ধের সঙ্গে সঙ্গে কবি সত্তাটাও যেন উপেক্ষিত না থাকে, অভিমান থেকে আমি বলছি, কারণ ওর কিন্তু কবিতার বইও আছে এবং সেটা আমার নিজস্ব উদ্যোগেই আমি বার করেছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম ও কবিতা থেকে বেশ দূরে সরে যাচ্ছে, অথচ প্রবন্ধের মধ্যে কবিতাও আসছে এবং কবিতার ভাষাও অনেক সময় সেই আদলেই তৈরি হচ্ছে, কিন্তু কবি হিসেবে ও কেন দূরে সরে রইল আমার এই অভিমানটা আমি জ্ঞাপন করলাম। আশা করছি এই কথাটা হয়তো তাকে থাকবে ভবিষ্যতে। মানে নমস্কার, আমি এবার কবি এবং প্রাবন্ধিক প্রবোধ বাচ্চিকে বলবো তার আজকের এই মুহূর্তের অনুভূতি বুঝার কথা আমাদের কাছে, যদি তার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেন তার অনুভূতি। যারা মঞ্চে আছেন, মাননীয় সভাপতি এবং অন্যান্য যে বিশিষ্ট জনেরা, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। এখানে যারা সমবেত হয়েছেন এই সভাগৃহে, তাদেরও প্রত্যেককে আমার শ্রদ্ধা ও নমস্কার। বিষয়টা হলো যে এই বাংলা একাডেমি চেনা সভাঘরটায় অনেক বছর ধরে আসা যাওয়া করছি, আজকে কেমন করে যেন আমার অবস্থানটা একটু বদলে গেছে। আসলে আমার তো নিচে বসার কথা, আজকে আমি উপরে বসেছি, সাধারণত এমনটা হয় না। তো আসলে আমি জানি না এই কারুবাস পত্রিকার যিনি সম্পাদিকা আছেন মানসী কীর্তনিয়া, উনি বছর তিনেক আগে ওনার বাড়িতে আমাদের কয়েকজনকে নিমন্ত্রণ করেছিলেন, তার গল্পগুজব আড্ডা কবিতা পড়া হয়েছিল, তারপরে আরও দু একবার নিমন্ত্রণ এসেছিল, আমি সেটা রক্ষা করতে পারিনি। মনে হচ্ছে সেই রাগটা উনি ভেতরে পুষে রেখে দিয়েছিলেন, যে কারণে আজকে উনি আমাকে ওপরে তুলে দিয়েছেন আর কি। তো যাই হোক, সেটা উনি ভালো বলতে পারবেন। মূল কথাটা যেটা, সেটা হচ্ছে যে একটা পুরস্কার বা সম্মান গ্রহণের প্রশ্ন মানুষের মনে যাই থাক, আমাদের আমার পক্ষ থেকে এই পুরস্কার আমি সসম্মানে গ্রহণ করছি, এবং আমি মনে করছি যে এটা আমাদের প্রজন্মকে পুরস্কৃত করা হলো, আমাদের প্রজন্মের পক্ষ থেকে আমি পুরস্কার নিচ্ছি, এবং সেই প্রজন্মের প্রতিনিধি হিসেবে কিছু কথা নিশ্চয়ই বলার থাকে, সেগুলো ইতিমধ্যে কিছু কিছু লেখায় পত্রে বলার চেষ্টা করেছি। সুব্রতদা অনেক বাড়িয়ে বলেছেন, যা কি আর করা যাবে। হ্যাঁ, তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা যারা এই চল্লিশের অপরাহ্ন রেখাটা পেরিয়ে পঞ্চাশের গধূলি রেখার দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তারা কোনো একটা প্রজন্মের প্রতিনিধি, এবং সেই প্রজন্মের সামনে এমন কিছু ঘটনা, এমন কিছু তার সময়ের যে দ্বন্দ্ব সংঘাত,
সেগুলো আমাদের মধ্যে ডালপালা বিছয় এবং সেই ছায়ায় বসেই আমরা লিখছি, আমি নয় আমার মতো আরো অনেকে। এবং এই সময়ের দ্বন্দ্ব প্রতিঘাত সংঘাত পরিবর্তন এই সবকিছুই আমাদের দিয়ে লিখিয়ে নেয়। আমি শুধু সেইটুকুই আমাদের লেখার মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। আর এই যে ব্যাপারটা, যে লেখা ব্যাপারটা, এখানে অনেক ভালো ভালো কথা সুব্রতদা বলেছেন। সুব্রতদা দীর্ঘদিন ধরে আমাকে চেনেন এবং অন্তত এখানে দুজনকে আমি দেখতে পাচ্ছি, সুব্রতদা এবং মঞ্চের নিচে সুজিতদাও আছেন, যারা প্রায় আমাকে একদম প্রবাদের মতো কোলে পিঠে করে মানুষ করেছেন লেখালেখির ক্ষেত্রে একেবারে প্রথম দিন থেকে। 20-22 বছর বোধ হয় হয়ে গেল, 20-22 বছর হয়ে গেল, সুতরাং তাদের কাছে তো আমার অনেক ঋণ। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এইভাবে করতে করতে যেটা আমার মনে হয় অনেক অত বেশি ভারী কথার কোনো জায়গা নেই। সাহিত্য প্রবন্ধ এসব অনেক বড় বড় কথা, সাহিত্য কথাটা তো শুনলে আমার মনে হয় রাসবাড়ি কোনো হেডমাস্টার মশাইয়ের সামনে আমি বসে আছি। আর তার থেকে বরং লেখালেখিটা খুব সহজ কথা, এই চায়ের দোকানে বসে প্রাণের বন্ধুদের সঙ্গে গল্প গুজব করার মতো একটা ব্যাপার। সেরকমই একটা কিছু ঘটছে, ঘটে চলেছে, এইভাবেই কিছু কিছু লেখা, কিছু কিছু ভাবনা আমরা আমাদের লেখালেখির মধ্যে দিয়ে যেভাবে সম্ভব যতটুকু করতে পারি ততটুকু করে যাচ্ছি। প্রায় অঙ্কের হিসেবে, সময়ের হিসেবে দেখতে গেলে প্রায় 24-25 বছর হলো লেখালেখির। এই যদি ইডেন উদ্যান বলেন তাহলে ইডেন উদ্যানে ব্যাটিং বা বোলিং যাই হোক একটা কিছু করে যাচ্ছি। এবং সেই নীরেন চক্রবর্তী ভাষায় লেখা লেখা খেলা, তা মূলত এখন সেই ব্যাপারটা লেখা লেখা খেলায় এসে দাঁড়িয়েছে। এবং সেই লেখা লেখা খেলাটা এখন খেলতে গিয়ে যেটা মনে হয় সেটা হচ্ছে যে সব থেকে বেশি যেটা দরকার আমার, অন্তত এখানে আমি ব্যক্তিগত কথাই বলবো, সেটা হচ্ছে একটা প্লেজার, একটা আনন্দ। না পেলে আর এই লেখা লেখা খেলার কোনো জায়গা নেই। তো সেই আনন্দটা যতদিন পাবো, যতদিন লিখতে লিখতে আনন্দ পাবো, ততদিন সেই আনন্দের জন্যই লিখবো। আর সেই আনন্দ যদি অন্যান্যদের স্পর্শ করে, অন্যান্যদেরকেও ভালোবাসায় ডেকে আনে, তাহলে সেইটুকুই সার্থকতা। হয়তো যারা এই পুরস্কার এর জন্য আমাকে নির্বাচিত করেছেন তাদের মধ্যে সেই আনন্দের স্পর্শ হয়তো আমি খানিকটা হলেও সঞ্চারিত করতে পেরেছি। এইটুকুই আমার বলার কথা। আর একটা আশঙ্কার কথা, সেটা হচ্ছে যে যারা কোনো মঞ্চের অনুষ্ঠান শোনেন যারা, তারা দেখবেন কোনো গায়ক যখন খারাপ গান গায় তখন হাততালি দিয়ে উঠিয়ে দেওয়া হয়। আমি জানি না পুরস্কার দিয়ে আমাকে হাততালি দিয়ে আমার লেখালেখির মঞ্চ থেকে বিদায় করা হচ্ছে কিনা। আবার সবাইকে শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ।